আমরা আসলে এই যে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেকেই ঘাড় ব্যথায় আমরা ভুগছি, এবং ঘাড় ব্যথায় প্রচুর লোক আসলে ভুগে থাকে, প্রচুর মানুষ ভুগে থাকে। এখন এই সমস্যাটা বাড়ার কারণ কি মনে করেন আপনি? ধন্যবাদ। আসলে আধুনিকায়নের সাথে প্রত্যেকটা রোগী বিভিন্নভাবে মাথা ছাড়া দেয়, নতুন নতুন রোগ আসে। কিছু রোগ হচ্ছে আমরা রোগীরা বা আমরা মানুষ নিজেরাই তৈরি করি, কিছু রোগী আছে, রোগ আছে আমাদের কন্ট্রোলের বাইরে, যেমন করোনা ভাইরাস। সেটা কিন্তু আমরা না চাইলেও আমাদের কিছু করার ছিল না, কিন্তু ঘাড় ব্যথাটা আমরা নিজেরাই তৈরি করে থাকি। আমরা রোগীর যে ধরনগুলো এখন পাচ্ছি, মোস্ট অফ দ্য রোগী ইয়াং রুগী এবং মধ্যবয়সী, এবং আমরা বাচ্চাদেরও এখন ঘাড় ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে। এর মূল কারণ হচ্ছে এখন যে মানে আমরা বলবো যে টোটাল আধুনিকায়ন, মানে একটা স্মার্টফোনের মধ্যেই পৃথিবীটা কিন্তু এখন আছে, প্রত্যেকের হাতেই পৃথিবী আছে। কারণ হচ্ছে স্মার্টফোনের মধ্যে সে সব পাচ্ছে, সবকিছু সে কোনো পাচ্ছে। চিকিৎসা ডাটা হতে শুরু করে তার অফিসের কাজ, যে কোনো কিছু সে যদি চায় ওখান থেকে, ইভেন কি যে কোনো আইনি জিনিসও সে মোবাইল ফোন বা স্মার্টফোনের মাধ্যমে পাচ্ছে। যার কারণে স্মার্টফোনের ব্যবহার এবং ইলেকট্রনিক অন্যান্য যে ডিভাইসগুলো আছে, স্পেশালি কম্পিউটার, ল্যাপটপ, এগুলার ব্যবহার মানে প্রচুর বেড়ে গিয়েছে। কারণ কোনো একটা লোক, আমি ডাক্তার, আমাকে স্মার্টফোন ছাড়া এখন আর কোনোভাবেই মানে চলার কোনো রাস্তা খোঁজে না। একেবারে সব সব লেভেলেই, একজন মন্ত্রী বলেন, একজন সচিব বলেন, যে কোনো লোককে, সবাইকে একটা স্মার্টফোন ছাড়া তাকে চলার আর কোনো রাস্তা এখন খোলে না। কারণ বিভিন্ন সময় ব্রাউজিং করতে হয়, একটা ইমেল দেখতে হয়, বা কোনো ডাটা নিতে হয়, বা অনেক সময় অনেকে মোবাইল ফোনের মাধ্যমেই তার অফিস মেনটেন করে, যেমন আইপি ফোনের মাধ্যমে হয়তো সে সিসি ক্যামেরা মেনটেন করে। সো এই যে মোবাইল ফোন একেবারে বাচ্চার হাত পর্যন্ত চলে গিয়েছে, যে একটা বাচ্চা কোনো এখন স্কুলগুলো দেখেন পড়ালেখা যে হচ্ছে বা এই বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অনলাইনে, সো অনলাইনে পড়ালেখা করতে গেলে কিন্তু আলটিমেটলি আপনাকে কোনো ডিভাইস ব্যবহার করতে হবে, আইদা সেটা স্মার্টফোন হতে পারে, ট্যাব হতে পারে, ল্যাপটপ হতে পারে, যে কোনোভাবে। এই যে অতিরিক্ত ব্যবহার, এবং আমি বলবো এটার যে ভালো দিক সেটা অবশ্যই আছে, না হলে তো আমরা এই প্রযুক্তি ব্যবহার করতাম না, কিন্তু এটা খারাপ দিকটা হচ্ছে ভুল ব্যবহার। মানে স্মার্টফোনটা যেভাবে ব্যবহার করার কথা, বাই ফিজিক্যালি একটা ল্যাপটপ যেভাবে ব্যবহার করার কথা বা যত সময় ধরে করার কথা, সেই এডুকেশনটা মানুষের মধ্যে নাই। আমরা যারা ডিসেবিলিটি নিয়ে, ব্যথা নিয়ে কাজ করি, পুনর্বাসন নিয়ে কাজ করি বা ফিজিওথেরাপি নিয়ে কাজ করি, আমরা হয়তো কতিপয় ডাক্তার মাত্র, যারা আমরা হয়তো বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সেমিনার বা সরকারকে বিভিন্নভাবে এই সকল জিনিসে আমরা হয়তো ডাটা দিচ্ছি, কিন্তু মাচ পিপল, গ্রস পিপল একেবারে রোগ না হওয়া পর্যন্ত সে কিন্তু জানে না তার যে এই যে মোবাইল ফোনটা তার কত বড় ক্ষতি করলো। পার্টিকুলারলি এখন যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, এবং মানে ছোট বাচ্চারা, তারাও কিন্তু এখন আসলে অনেকটা বেশি সময় কিন্তু ব্যবহার করছে, স্মার্টফোন বলেন, কম্পিউটার বলেন, এই সমস্ত ব্যবহার করছে। তাদের জন্য আসলে খুবই দরকার যে কিভাবে এটা ব্যবহার করা উচিত, এটা জানাটা খুবই জরুরি। অবশ্যই আমি বলবো যে অন্তত পাঠ্যপুস্তকের একটা অংশে এই জাতীয় ফিজিক্যাল যে এডুকেশন কিছু একটা সাবজেক্ট আছে অনেক ক্ষেত্রে, অনেক লেভেলে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মতো বিশেষজ্ঞদের ফলাফের তত্ত্বাবধানে যদি সেটা অ্যাড করা যায়, যে বসাটা কেমন হবে, কত ঘন্টা মোবাইল ফোনটা চালাবে বা সেটার হাইটটা কেমন হবে। এখন এখন আধুনিকায়নের সাথে সাথে আস্তে আস্তে এগুলো ইম্প্রুভ হচ্ছে, হচ্ছে যে না তা না, কিন্তু একটা রোগী যখন রোগ হয়ে যায়, মানে সে যখন সাফারার, তখন সে জানতে পারে। তো তার আগে যদি আমরা একটা কথা বলা আছে, সবাই জানে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সো এই থিমটা যদি আমরা আবার এই ক্ষেত্রে স্পেশালি চিন্তা করি, ফিজিক্যাল প্রবলেমগুলোর কথা চিন্তা করি, তাহলে আমাদের আরও প্রচুর প্রচার প্রসার, প্রচুর এডুকেশন দরকার। একটা বাবা মাকে এখনই সচেতন হতে হবে, কারণ সে যদি নিজেই সচেতন না হয় তাহলে কিন্তু সে তার বাচ্চাদেরকে বোঝাতে পারবে না যে এই সমস্যাটা হতে পারে। আমরা ল্যাপটপ, ট্যাব বা সবই ইউজ করব, কিন্তু সেটা কত ঘন্টা ইউজ করব, বসাটা কেমন হওয়া উচিত, হাইটটা কেমন হওয়া উচিত, এই যে আমি তো প্রায় দেখি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এখন কিন্তু অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, হ্যাঁ দেখি বিভিন্ন জুম বলেন বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, কিন্তু মানে আমার মাঝে মাঝে হাসি লাগে যে ওই যে ক্যামেরার ব্যবহারটা ঠিক হচ্ছে না, মানে কেউ হয়তো উপরের দিকে তাকিয়ে দেখছে, কেউ আবার নিচের দিকে তাকিয়ে দেখছে, মানে এই যে জিনিসগুলো একটা স্ট্রেইট
ক্যামেরা ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো না স্ট্রেট ছাড়া আসলে স্মার্টনেস হয় না আপনি যদি কারোর সাথে কথা বলেন হাইটের যদি আপনি মেইনটেইন না করেন তাহলে কিন্তু তার কনসেন্ট্রেশন আপনার দিকে থাকবে না সো এই জিনিসগুলো কিন্তু নট ওনলি ফিজিক্যাল প্রবলেম আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি সো এই এই জিনিসগুলো এখন আমাদের অ্যাড্রেস করতে হবে যার কারণে আমাদের প্রচুর ঘাড়ের প্রবলেমের রোগী বেড়ে যায় আর আমাদের কাছে আমি তো বেসিক্যালি পুনর্বাসন নিয়ে কাজ করি আমি কিন্তু টার্শিয়ারি লেভেলের রোগী দেখি এই নয় যে প্রাইমারি লেভেলের রোগী দেখি না দেখি কিন্তু প্রাইমারি রোগীটা আমার কাছে আসতে আসতে ততদিনে তার রোগ কিন্তু টার্শিয়ারি লেভেলে চলে গিয়েছে আমার কাছে কখন আসে যখন তার হাতটা অবশ আঙ্গুল ঝিঝি হয়ে গিয়েছে সে যখন ঘাড় একেবারে স্টিফ হয়ে গিয়েছে যখন সে হাঁটতে গেলে পড়ে যায় ঘাড়ে প্রচণ্ড ব্যথা কোনো ওষুধ আর কাজ করছে না দেন আমাদের কাছে বা আমার কাছে আসে সো এই লেভেলে আসা পর্যন্ত রোগী কিন্তু অলরেডি টার্শিয়ারি লেভেলে তার ডিজিজটা চলে গিয়েছে যেটা আমরা প্রাইমারি যদি আগে অ্যাড্রেস করা যেত বা প্রাইমারি ডায়াগনোসিসটা হতো তাহলে কিন্তু এই লেভেলটায় আসতো না এই যে বললেন যে হাত অনেক সময় দেখা যাচ্ছে যে হাত অবশ হয়ে গেছে বা হাতে একদম ঝিমঝিম করে বা কোনো শক্তি পায় না এরকম হয় তার মানে কি ঘাড়ে ব্যথা থেকে বা ঘাড়ের কোনো সমস্যা থেকে হাতেও এই ধরনের প্রবলেম হতে পারে অবশ্যই আমাদের যদি অ্যানাটমি আপনি দেখেন যে আমাদের ঘাড়ের যে স্পাইনাল নার্ভগুলো আছে স্পাইনাল কর্ড দেন স্পাইনাল নার্ভ যে আমাদের ব্রাকিয়াল ফ্লেক্সাস থেকে নার্ভগুলো আস্তে আস্তে হাতে আসছে হাতে বিভিন্ন প্রকার নার্ভ আছে এখানে আল্নার নার্ভ রেডিয়াল নার্ভ মিডিয়ান নার্ভ এই নার্ভগুলো আমাদের হাতের মাসেলগুলোকে সাপ্লাই দেয় একেবারে আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসছে সো যদি নার্ভের কোনো রুট কম্প্রেশন হয় বা কোনো কারণে কর্ড কম্প্রেসড হয় তাহলে কিন্তু পুরো নার্ভটাই কিন্তু আপনার অকেজ হয়ে যাবে সে আর কাজ করতে পারবে না তখন তার বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে সো কারো যদি কোনো আঙ্গুল অবশ হাত ধরতে অসুবিধা শক্তি পাচ্ছে না ঝিঝি করে বা বিভিন্ন প্রকার পেইন হয় আনপ্লেজেন্ট পারসেপশন এবং কষ্ট হয় তাহলে বুঝতে হবে তার পাশাপাশি তার ঘাড়ের সমস্যা থেকে এটা হচ্ছে শুধু যে ঘাড়ের সমস্যা ঘাড় ব্যথা হবে এই জিনিসটা না এটা কিন্তু রোগীদেরকে জানতে হবে যে মানে দীর্ঘদিন যদি ঘাড় ব্যথায় ভুগতে থাকে এবং এটা যদি আনট্রিটেড থাকে তাহলে এই সমস্যাগুলো হবে এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে সাধারণত ঘাড়ে যদি যে কোনো প্রবলেম হয় সেটা আমরা ইতিপূর্বে যে মোবাইল ফোনের কথা বলছি বা ল্যাপটপ ট্যাবের ব্যবহার সেক্ষেত্রে বা এর আগে যেটা ছিল আমরা বালিশের ব্যবহার নিয়ে কথা বলতাম এই স্মার্টফোন বা বর্তমান যুগটা আসার আগের কথা বলছি তখন অনেকে দুটো বালিশ ব্যবহার করতো জানতো না হ্যাঁ সেটা কিন্তু অনেকাংশে কিন্তু আসলে সাকসেস এখন অনেকেই জানে যে একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে এখন নতুন করে অ্যাড হয়েছে এই যে স্মার্টফোন বা এগুলা এগুলাতে একটু সতর্ক হলে কিন্তু কমে আসবে আর প্রাইমারি আসলে ঘাড়ে যদি কোনো সমস্যা হয় প্রাইমারি ঘাড় ব্যথা হবে এটা কমন বুঝেই যায় প্রাইমারি ঘাড় ব্যথা হবে হয়তো ব্যথাটা কয়েকদিন থাকবে রোগী একটু ব্যথার ওষুধ খেলে কমে যায় বা আবার ব্যথা বাড়ে কমে বা ঘাড় নাড়াতে কিছুটা কষ্ট হবে একটু ঘাড়ের মাসেলগুলো স্টিফ হয়ে থাকতে পারে টাইটনেস থাকতে পারে হেডেক হতে পারে মাথা ব্যথা মানে ঘাড়ের ব্যথার সাথে আসলে খুবই একটা নিবিড় সম্পর্ক আছে ঘাড় ব্যথার পিছনের মাথা ব্যথা হতে পারে এবং রোগী অনেক সময় খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে তার অস্বস্তিকর সমস্যা হতে পারে তার ঘুম না আসতে না আসতে পারা তারপরে হচ্ছে এগুলা অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথায় ভুগছে মাথার অনেক ধরনের সে ইয়ে করেছে ইনভেস্টিগেশন করেছে চোখ দেখিয়েছে চোখের সবকিছু ঠিক আছে তাও মাথা ব্যথা যাচ্ছে না সেক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের সমস্যাটা আসে এটা আমি প্রায় রোগী পাই যে রোগী বিভিন্ন ইএনটি স্পেশালিস্ট বিভিন্ন আই স্পেশালিস্টকে দেখি ওনারা বলেন না আপনার ঘাড়ের সমস্যা হতে পারে আপনি একজন পুনর্বাসন বা ব্যথা বিশেষজ্ঞকে দেখান তখন আমাদের কাছে আসে তো সেটা রোগীর যদি আমরা প্রাথমিকভাবেই এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি আমি এর আগেও অনেকবার বলেছি এখনও বলি ব্যথা এবং সেই ব্যথার মাত্রা যেটি হোক মাইল্ড টু সিভিয়ার যাই মাইল্ড মডারেট সিভিয়ার যাই হোক না কেন নিম্নমাত্রা মধ্যমাত্রা বা উচ্চমাত্রা ব্যথা হোক না কেন ব্যথা রোগের জন্য আশীর্বাদ মানে আমি এটা এর আগেও বলেছি যদি কোনো ব্যথা কোনো কারোর শরীরে হয় এবং সেটা সে উপলব্ধি করতে পারে এবং সেই ব্যথাটা প্রাথমিক পর্যায়ে থাকে এবং সেটাকে শুধু সে যদি পেইন কিলার না খেয়ে প্রাইমারি ডায়াগনোসিস অন্তত করে অন্তত স্পেশালিস্টকে দেখায় সে কিন্তু অনেকাংশে যে কোনো পরবর্তী বড় রোগ থেকে সে বেঁচে যেতে পারে সো অনেক ক্ষেত্রে আমাদের কাছে রুগী আসে যে রুগী ব্যথার কোনো পারসেপশন ছিলই না জানতই না
বা সে বুঝতে পারে না যে তার এই রোগটা আস্তে 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 হয়েছে এটা এই জন্য বলা হয় নীরব ঘাতক সাইলেন্ট কিলার বলা হয় যে নীরবে ভিতর ভিতর হচ্ছে কিন্তু পেইনটা যখন হবে এই জন্য বলা হয় পেইন হচ্ছে শত্রু না বন্ধু বন্ধু জি তখন সে সতর্ক হতে পারে যে তার এই সমস্যা একটা হচ্ছে সে ডাক্তারের কাছে যাবে কিন্তু দুঃখজনক হলো সত্য এখনো বাংলাদেশের মানুষ ব্যথা হলেই একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলে মানে কারো কাছে জিজ্ঞাসা করা নাই যে কোনো কারণ ব্যথার ওষুধ আসলে মোস্ট অফ দ্য ওষুধই ওটিসি ড্রাগ এটা প্রেসক্রিপশনের অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না রোগী নিজেই কিনে খেয়ে ফেলে অনেক সময় প্যারাসিটামল গ্রুপের ওষুধও কিন্তু পেইন হিসাবে ভালো কাজ করে তো বা গরম শেক দিয়ে আমরা বলি রোগীরা হয়তো এটা ম্যানেজ করে তা আমি বলবো কারো যদি থ্রি টাইমস অন্তত থ্রি টাইমস কোনো সমস্যা হয়ে গেল তিন মাসের মধ্যে এক দুই মাসের মধ্যে যে ঘাড় ব্যথা হচ্ছে আবার কমে গেল আবার হচ্ছে বা পেইন কিলার খেলে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল